দেখো তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে স্যার। ওকে দেখা যাচ্ছে, আশা করি। খেয়াল করো এখানে আছে যে ওই যেটা আমি আবারও বলতেছি, আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে বায়োলজিতে তুমি যদি কোনো সাজেশন ফলো করে যাও, গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে যাও, তুমি 15 থেকে 18টা কমন পাবা। বাট এরকমও হইতে পারে 12টা বা 15টা কমন। এই জন্য তোমাকে সাজেশন ফলো করলেও সবগুলো টপিক, গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর হায়ার ম্যাথের ক্ষেত্রে আমি বলি, হায়ার ম্যাথের আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের এই ইউনিট বইটার প্রশ্ন আর সাজেশন পড়ে গেলে সব কমন পাবা। অন্য কোনো বই পড়া লাগবে না, সিইউতে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অন্য কোনো বই পড়া লাগবে না, এটা আমি দেখাবো, প্রমাণ করে দেখাবো। কিন্তু বায়োলজিতে আমি দেখাইতে পারবো না, বায়োলজি তোমরা নিজেরাই জানো যে বায়োলজি বইয়ের প্রতিটা লাইনই হচ্ছে এমসিকিউ। এখন স্যার স্যার যে কোনো জায়গা থেকে প্রশ্ন মেরে দেয়, ইভেন বায়োলজির বিভিন্ন যে বাজারে বইগুলো আছে ভর্তি পরীক্ষা রিলেটেড, দেখবো ওখানেও হাজার হাজার এমসিকিউ। তো স্যার ওগুলো নিয়ে যদিও বসে, ওখান থেকেও স্যারের প্রশ্ন অনেকগুলা। রনিকে আমি ঠিক বলছি? জি স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার। এই জন্য বায়োলজিটা হচ্ছে একটু রিস্কি। তো আমি এই জন্য শুরুতে তোমাদেরকে বলছিলাম যে তুমি কি বায়োলজি আনসার করবো না হায়ার ম্যাথ আনসার করবো, এটা 2 দিন পরে সিদ্ধান্ত নাও, আগে একটু পড়ো, পড়ার পরে সিদ্ধান্ত নিও। এবার স্যার আমি তো মূলত মেডিকেল প্রিপারেশন নিছিলাম, বাট রেজাল্ট খারাপের কারণে আর আচ্ছা, ওটাতে। আমি হায়ার ম্যাথ দেখাবো, হায়ার ম্যাথ কিরকম প্রশ্ন আসে দেখাবো, টেনশন নাই। তুমি এই মেডিকেল প্রিপারেশনে যদি বায়োলজি স্ট্রং থাকে তুমি বায়োলজি দেখাইও, সমস্যা নাই। আর যদি বায়োলজি স্ট্রং না থাকে তুমি হায়ার ম্যাথ দেখাইও, আমি সিস্টেম তোমাকে দেখাবো। জি, ঠিক আছে। এখন দেখো, উদ্ভিদের নামের ভাষা, এটা হচ্ছে আমরা জানি ল্যাটিন। জীবের মৌলিক ও গঠনগত কার্যের একক অর্থাৎ কোষ, আমি টপিকগুলোর নাম বলতেছি। তারপর মাইটোসিস, তারপর জেনেটিক সুরক্ষাকারী ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলা হয়? ক্যাপসিড। স্পোর বহনকারী পাতাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্পোরোফিল। আমি আনকমনগুলো দেখাবো, এতক্ষণ পর্যন্ত যেগুলো পড়ছি এগুলো সব কমন মোটামুটি। নিচের কোন স্যার এগুলো পুষ্প, রেকর্ডেড পাবো না? হ্যাঁ রেকর্ড থাকবে, নিচের কোন পুষ্পপত্র বিন্যাস ইমব্রিকেট, এটা কিছুটা আনকমন, এটা অনেকে পড়ে না, অনেকে পড়ে মেডিকেলে যারা পড়ে তারা মেডিকেল প্রিপারেশন নিলে অনেকে পড়ে, অনেকে পড়ে না। এই যে 5-6 এটা নম্বরটা, কৃষ্ণচূড় আর বাদল লাঠি। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে আছে অবশ্য। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কয়টি এটিপি তৈরি হয়, এটাও পারো। দ্য সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল, এটা কি পারো তুমি? সত্রাক জি স্যার, এটা পড়াইছিল আমাদেরকে। বাস্ট ফাইবার, এটা পারো। কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত, এটাও পড়ছো। মালভেসি গোত্রের। অ্যাসিড থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় ট্রান্সলেশন, নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরি। দূর্বাঘাস একটি, এটা অনেকে পারবে না, এটা অনেকে পড়ে নাই। বর্ষজীবী, দ্বিবর্ষজীবী, বহু বর্ষজীবী, এভাবে দিবে, এটা আসলে হচ্ছে বহু বর্ষজীবী উদ্ভিদ। এবার খেয়াল করো, নিচের কোনটি, কোন পর্বটি সিউডো সিলোমেট, এটা পারে, এটা সবাই নেমার ওটা। তারপর হচ্ছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এটা অনেকে পারবে না। স্যার এটা পড়ছে স্যার, বুঝলে? সাধারণত আপনার এটা কুমিরে এটা থাকে কুমিরের কিন্তু হাতে থাকে। অন্যগুলা তো অসম্পূর্ণ থাকে। গুড গুড, কাইল এক ধরনের, এটা বুঝছিলা? জি স্যার, প্লসিকা, ওই চর্বিতে যখন মানে অতিরিক্ত ইয়ার মধ্যে যখন অতিরিক্ত চর্বি জমা হয় ওইটাকে কাইল বলে, সাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বায়োলজি প্রিপারেশন ভালোই আছে, এটা কিন্তু অনেকের আনকমন ছিল, ঠিক আছে? কারণ এটা লসিকা নিয়ে অনেকে হয়তো পড়ছে, কিন্তু কাইল নিয়ে পড়ছে কিনা আমার সন্দেহ আছে। বিকে হ্যাঁ স্যার, ন্যাফ্রন, লসিকাতে যখন কত লক্ষ ন্যাফ্রন থাকে এটা পড়ছে সবাই। হাইড্রাকে অমর প্রাণী কেন বলা হয়? ইন্টারস্টিশিয়াল কোষ থাকার কারণে, এটা ইন্টারস্টিশিয়াল কোষ আছে হাইড্রাটা, এটা সবাই জানে। কেন অমর প্রাণী বলা হয় এটা জানে কিনা আমি জানি স্যার, না। হ্যাঁ এটা পড়ছিলাম, এটা কমন স্যার, এটা সরীসৃপের সাধারণত। যুগের, সরীসৃপ যুগ কোন এরাকে বলা হয়? এটা পড়ছিলা? জি স্যার, মেসোজোয়িক, গুড, তাহলে ঠিক আছে। হ্যাপারিন নিঃসরণ করে কোনটি? ব্যাথোফিল, এটা 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 পারছো। ওরীয় প্রতিসম হাইড্রা পারছো, সামুদ্রিক ফুল নিডারিয়া পারছো, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, স্যার এটাও এটা আমি পড়ি নাই। এটা একটু আনকমন। ডিএমিনেশন প্রক্রিয়া কোথায় ঘটে, এটাও একটু আনকমন। স্যার এটা যকৃতে, এটা পড়াইছে এটা পরিপাক ও পড়েছে? শোষণ এরকম। জি স্যার, আচ্ছা, তাহলে তোমার মোটামুটি কমন ছিল, তোমার মোটামুটি কমন ছিল, তাহলে তুমি স্যার বায়োলজি আনসার সিইউতে দিতে তো পারো। এখানে দেখা যাচ্ছে যে কয়েকটা শর্ট সিলেবাসে বাইরে থেকে প্রশ্ন করছে। সেটাই তো বলতেছি, তুমি তো সিলেবাস ফলো করতে পারবে না, কোনো সিলেবাস, জি শর্ট স্যার, সিলেবাস, শর্ট সিলেবাস বলে কোনো ধারণাই নেই। আমি কি শর্ট সিলেবাস পড়াচ্ছি তোমাকে? আমরা না শর্ট স্যার। সিলেবাস পড়াবো না, আমরাও ফুল সিলেবাসই পড়াবো।
তারপর বিজ্ঞানীকে কোষ বিদ্যার জনক বলা হয়, এটা তো পারো, শরীরতত্ত্ব প্রক্রিয়া নয়, উদ্ভিদের শরীরতাত্ত্বিক প্রক্রিয়া নয়, এটা একটু আনকমন ছিল। বসো, বাবা শেষ করে দিচ্ছি। হ্যাঁ শেষ করে দিচ্ছি, বসো 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 বসো। আচ্ছা খেয়াল করো, তারপরে বায়োটেকনোলজির কৃষি ক্ষেত্রে প্রয়োগ বর্ণনা করুন। এটা হচ্ছে যে এটা 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 পারছো? আমি জানি না, আমি হলে পারতাম না। এটা সি গ্রিন মানে সবুজ, কৃষি তো সবুজ, ওভাবে শিখেছিলাম আমি। কি এটা আমাদের সময়কার বইতে ছিল না, এখনকার বইতে হয়তো আছে। আমরা হ্যাঁ স্যার, জীব প্রযুক্তি অধ্যায়ে আছে ওটা, সালে এখন তখন ছিল না এটা। এমনি বায়োটেকনোলজি ছিল, বাট এটা ছিল না, এরকম কিছু কোনো টপিক ছিল না। ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদনে বহুল ব্যবহৃত অণুজীব, এটা ছিল। এটা হচ্ছে যে তোমার ইকোলাই, ইকোলাই, তারপরে সূর্যালোকের শক্তি যা উদ্ভিদের সবুজ অঙ্গে শোষিত হয়, এটা হচ্ছে ফোটন। হ্যাঁ, ওই আবার সেই আলো ফোটন থেকে আবার আসে। হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, লোকাস, এটা কমন। এটা লোকাস। পিএইচ ক্ষারীয় প্রকৃতির হলে ফুলের রং কি রকম হবে, এটা কি কমন? জি স্যার, তাহলে এটা নীল হবে স্যার, তুমি আর নিশ্চয়ই অম্লি বায়োলজি হলে আনসার হবে করবে, লাল, তুমি অম্লি বায়োলজি হলে আনসার লাল করবে হবে। এই ইউনিটে, বায়োলজি আনসার করবা। এখন এ টু যদি সি টু যদি দাও, সেখানে হায়ার আনসার করবা, ঠিক আছে? জি স্যার। ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয় কোনটি, সেটা হচ্ছে টি যে কম্বিনেন্ট, রিকম্বিনেন্ট। আরডিএনএ। হ্যাঁ, তারপরে এটা এটা পারছো, মেরিস্টেম কালচার, রোগ জি স্যার, উপচার, ওই এটাও কমন, কমন। পরাগরেণু কালচার, এটাকে এক সি টু কনজারভেশন কমন, মরুজ উদ্ভিদ, এটা কমন কিনা আমি জানি না, এটা আমার আনকমন, এটা না আমি হলে হবে আমি না এগুলা। পড়ছিলাম কিন্তু ভুলে গেছিলাম এটা। আচ্ছা, পরিণত, তাহলে তোমার দুইটা আনকমন হলো। পরিণত জাইলেন টিস্যুতে কোন সজীব উপাদান থাকে, জাইলেন সেটা প্যারেনকাইমা, পড়ছিলাম, প্যারেনকাইমা থাকলে সজীব। ওকে, তারপর হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রক্রিয়া কি বলে, এটা পারো? জি স্যার, ওই শারীরতত্ত্ব, উদ্ভিদ শারীরতত্ত্ব, এটা পড়ছিলাম। হ্যাঁ, এটা সি4 গতিপথ বলে। মাতৃদুগ্ধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়, আইজি, এটা মেডিকেল প্রশ্ন স্যার, 14 নম্বর। মৌমাছি রয়্যাল জেলি তৈরি করে, স্যার কর্মী। হ্যাঁ, ওকে। নেমাটোসিস্ট, এটা তো জানো, হিপনোটক্সিন। হিপনোটক্সিন স্যার, ফোটন এবং ফেনলের সমন্বয়ে গঠিত এটা। মানবদের কোন অঙ্গ ফাইব্রিনোজিন বা ফিব্রিনোজিন তৈরি করে, জি স্যার, যকৃৎ। এটা পড়ছি, যকৃৎ। প্রতিরক্ষা ব্যবস্থা কয় ধরনের, সক্রিয় আর অক্রিয় দুই ধরনের স্যার, তিন নাকি ধরনের, তিন ধরনের? প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে? স্যার এটা ভুলে গেছিলাম, পড়ছিলাম আমরা। যৌনবাহিত রোগ নয় কোনটি, এটা হচ্ছে যক্ষা, বাকিগুলো যৌনবাহিত, ঠিক আছে? জি মধ্যকর্ণের মধ্যে থাকে ইলিয়াম, ইসচিয়াম, ফিউবি, সেখানে আছে, তাহলে কোনটা, স্যার, ইসচিয়াম এখানে আছে, হচ্ছে ইচ্ছিয়াম, এই কি না, না 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 স্যার, মেলিয়াস, ইনকাস মেলিয়াস ইনকাস ইস্টিফিস, মেলিয়াস, ঠিক আছে, ওকে। ইলিয়াম, ইসচিয়াম, ফিউবি কি অন্তঃকর্ণ না বহির্কর্ণ? স্যার ইলিয়াম, ওটা ইসচিয়াম, ভুলে ফিউবি গেছি, কোথায় থাকে? মধ্যকর্ণের গুলা মনে আছে। আচ্ছা, এটা আমি মনে রাখার সূত্র বলে দিচ্ছি, যদি কোন কোন মধ্যকর্ণ অন্তঃকর্ণ কোনটাই মনে নেই, মনে করো খালি মনে আছে হ্যাঁ ইলিয়াম, ইসচিয়াম, ফিউবি, দেখো এই আমার এই তিনটে আছে না, জি, তিনটে যদি একসাথে আছে, এই তিনটে তো একসাথে আনসার হবে না, তাহলে অপশন যেটা না বাকি আছে সেটাই আনসার, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এভাবেও আনসার করতে পারবা। সার্ভাইকাল ভার্টিব্রো কয়টি, এটা তো 60টি। সেটা পড়ছে, তারপর হচ্ছে জানি কি, সুইম ব্লাডার কমন পড়ছে, না স্যার এটা পড়ি নাই আমি। ওকে, সিলভার ফিশ কোন পর্বের প্রাণী, আর্থ্রোপোডা। হ্যাঁ স্যার পড়ছে, আর্থ্রোপোডা, সেন্ট্রোম কোন হাড়ের অংশ, এটা এটা আমি কি? পারি না, এমনি পড়ছিলাম। এই তিনটা আনকমন, এটা আমারও আনকমন ছিল, তবে এটা আমি সেন্ট্রোম পড়ছিলাম, কিন্তু কোন হাড়ের অংশ এটা মনে হয়, এটা কশেরুকার অংশ। হ্যাঁ, রুই মাছের প্রতিপাশে কয়টি ফুলকা আর্টস থাকে, তিনটি ফুলকা আর্টস থাকে, ঠিক আছে? তাহলে তুমি বায়োলজি আনসার করবা, বুঝতে পারছো? জি স্যার। এবার হচ্ছে আবদুল্লাহ, কি আনসার করবা? স্যার আমার ম্যাথ আনসার করা লাগবে, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলাম, তো এখনো নিচ্ছি, ওকে, সমস্যা নাই। চট্টগ্রাম এতে আছে তাহলে এমআইটি। রনি, তুমি ভুলেও ম্যাথ দেখা মানে এই ইউনিটে যাইয়া, এই ইউনিটে বায়োলজি মাস, ঠিক আছে? স্যার হ্যাঁ, আমি ওই মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম তো, তাই ওটা একটু ভালো করে পড়া হয়েছে। ওকে, ঠিক আছে। আর যেটা করবা সেটা হচ্ছে, এই ইউনিটের যদি হায়ার ম্যাথ যদি কোনো কারণে পড়ো, শুধু সেটা সি টুতে দেখাবা, ক্লিয়ার? জি স্যার। এই ইউনিটে দেখাবা না। এবার আসি আবদুল্লাহ কাইসার,
সিটু ইউনিটের একটু ম্যাথ একটু দেখাইলে ভালো হইতো, তাহলে বুঝতে এই পারতাম যে যে কি আমি টাইপের ম্যাথ বলি, আমি আছে। বলি এইগুলো এরকম ম্যাথই দিই। চিটাগং ইউনিভার্সিটিতে ডি ইউনিটে ম্যাথ আসে, হায়ার ম্যাথ এ ইউনিটে আসে, আর সি টু ইউনিটে এগুলো কি আসে। আমাদের এইচএসসি লেভেল থেকে আসবে নাকি ওই যে ক্লাস টেনের আমি এগুলো বলে দিচ্ছি, আসবে যে আমি বলে হচ্ছে দিচ্ছি মান কিরকম নির্ণয়? কিরকম। এই যে তুমি এই ইউনিটে যেরকম দেখছো ঠিক এরকমই দেয়, বুঝে গেছে? এর চেয়ে কঠিনও না হ্যাঁ স্যার, সহজও না। তো আমি আজকে হায়ার ম্যাথের একটা অঙ্ক দেখাচ্ছি, একটা শিফটের অঙ্ক দেখে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে কায়েস আবদুল্লাহর জন্য, দেখো কিরকম প্রশ্ন দেয়। তবে আমার কাছে এই 2000 মানে কি বলবো 23 সালের হায়ার ম্যাথটা একটু কঠিন মনে হয়েছে। আমি অন্যান্য সালের প্রশ্ন তোমাদেরকে দেখাইতে পারবো, সেখানে আর একটু সহজ ছিল, কিন্তু একই টপিক থেকে দিছে, একই টপিক থেকে দেয়, একই মানে প্যাটার্ন আগের মতোই আছে, টপিকও আগের গুলাই দেয় দিছে, কিন্তু অঙ্কটা একটু কঠিনভাবে দিছে, এক্সাম্পলটা একটু কঠিন করছে, যেটা 2023 সালে গতবার যে কোশ্চেনটা, কিন্তু তার আগের গুলোতে আরো সহজ ছিল কোশ্চেন। ঠিক আছে, আমি তারপর তোমাদেরকে বলে দিচ্ছি। আবদুল্লাহ তোমাকে বলতেছি, তুমি মনোযোগ দিয়ে শুনো, আর রনি এমনিতে শুনতে পারো, কাজে লাগাইলে লাগাবা, না লাগাইলে নাই। প্রথমটাই তো শর্ট সিলেবাসের বাইরে রে, এটা এই খেয়াল করো, লিখছে যে কোন পৃথিবীর কোনো বিভবীতে এফ উপায় এক্স ইকুয়াল টু এত ক্রম বিদ্যমান, এটা এক্স এর মান তুমি বসায় বসায় চেক করে দেখতে হবে। ঠিক আছে, তো এটা নেই, এটা নর্মাল যেটা অপশন করবা টেস্ট সেটা করতে হচ্ছে যে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরবা, হ্যাঁ কারণ স্যার, এটা তো হতে পারবে না, ঠিক না? তাহলে তাহলে তোমার প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান অটোমেটিক্যালি বাদ যাচ্ছে, প্লাস মাইনাস ওয়ান, এক্স বাদ স্কোয়ার ইকুয়াল টু যাচ্ছে। জিরো হ্যাঁ ধরলে এক্স 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 ইকুয়াল টু, এটা অপশন টেস্ট করলে বোঝা যাবে কোনটা কি হ্যাঁ হবে এটা। এটা এই জন্য। এবার খেয়াল করো, সমমনা সমমনাকে দিছে, এটা কিন্তু সহজ, হ্যাঁ লাল স্যার, নীল সবুজ বল আছে, আর সম্ভাবনা জিজ্ঞেস করছে বল সবুজ হওয়ার সম্ভাবনা, দুটি এটা স্যার বল সবুজ যদিও হবে। আমাদের এইচএসসি লেভেলে এটা শর্ট সিলেবাসের বাইরে, কিন্তু এসএসসি তে ছিল সম্ভাবনা। এটা এসএসসি পরীক্ষা যারা দিয়ে তারাও পারে, তাদের হায়ার মেথ আছে, হ্যাঁ ঠিক না? স্যার, এই দেখো, এই উচ্চতর গণিতে একটা দ্বিমেক দিবে, বাইনারি আইসিটির একটা প্রশ্ন উচ্চতর গণিতে দিবে, এটা সিভি তো দেয়, অন্য ভাষাতে দেবে না। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার। ওকে, এই উচ্চতা নির্ণয় ফ্রাসের একটা অঙ্ক হায়ার ম্যাথের, ওই যে তোমার বলবিদ্যা যে অংশটা সেখান হ্যাঁ থেকে স্যার, দিবে। গতিবিদ্যা বলবিদ্যা দুইটা থেকে একটা আসেই, ওখান থেকে হ্যাঁ, একটা আসবেই, স্থিতিবিদ্যা ওকে গতিবিদ্যা থেকে। ওকে। এবার হচ্ছে যে তোমার জটিল সংখ্যা আছে না, জটিল হ্যাঁ স্যার, সংখ্যা থেকে আমি বলে দিচ্ছি, জটিল সংখ্যা থেকে মাঝে মাঝে একটা থিওরি দেয়, মাঝে মাঝে একটা অঙ্ক দেয়। তবে অঙ্ক কোনগুলো, যেগুলোতে আই আছে, ওমেগা যেগুলোতে আছে, এগুলোতে এমনটা দেয় না। আমার কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, অনুবন্ধী এগুলো নির্দেয়। হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে দেখো, খেয়াল করা বলছে যে এ ওয়াই এবং দুটি সরল রেখা আছে, বলছে অন্তর্ভুক্ত কোণ কত। তো দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের ফর্মুলা নিশ্চয় সরল রেখা চ্যাপ্টারে পড়ছো, ফর্মুলা আছে। হ্যাঁ স্যার, ওকে। তারপরে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, বৃত্তের হ্যাঁ ক্ষেত্রফল স্যার, দুই ভাবে দেয়, আমি বলে দিচ্ছি, দুই ভাবে নির্ণয় করা যায়, একটা হচ্ছে আদর্শ বৃত্তের ক্ষেত্রে, একটা হচ্ছে সাধারণ বৃত্তের ক্ষেত্রে। সাধারণ বৃত্তের সাধারণ ক্ষেত্রে বৃত্তের ওই যে ক্ষেত্রে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, টু জি এক্স, টু পাই এক্স, স্কয়ার প্লাস এফ ওয়াই, ঠিক আছে না? জি স্যার, দুইটা থেকেই দিতে পারে, বৃত্তের একটা দেয়, এটা মনে রাখবা। তারপরে এই যে এরকম সাইন কস ট্যান, এটা ইনভার্স আকারও থাকতে পারে, ডাইরেক্ট মান আকারও থাকতে পারে, জি এটা স্যার, ডাইরেক্ট ক্যালকুলেটর মারবা, এমএস ক্যালকুলেটর ডাইরেক্ট মারবা, অঙ্কটা করার দরকার স্যার নাই, 100 এমএস এটা বের করা যায়, 100 এমএস দিয়ে করা যাবে এটা। হ্যাঁ এটা বের করা যায় ওকে। তারপরে খেয়াল করো, রেলগাড়ি দিছে এত বেগে চলতেছে, স্যার, গতিবিদ্যা সমান্তরালে থেকে আরেকটি এটা বেগে আসছে, চলতেছে, সাপেক্ষ আপেক্ষিক বেগ কত, তাহলে আপেক্ষিক হচ্ছে মাইনাস, অর্থাৎ মাইনাস করে 40, দিলে এটা বের করা যাবে, ওই যে ভেক্টোরিয়াল চল্লিশ। থেকে ইয়ে করা হ্যাঁ, যায় এটা। এবার খেয়াল করো, কোন তথ্যের তথ্য ভাণ্ডারে পরিমিত ব্যবধান, যদি পরিমিত ব্যবধান 25 বলছে, টোয়েন্টি ভেদাঙ্ক ফাইভ কত, এটা কোন চ্যাপ্টার বলো, পরিসংখ্যান আছে ভেদাঙ্ক, তোমার চ্যাপ্টার, তোমার ভেদাঙ্ক বইতে স্যার, এটা তো আমাদের মানে সিলেবাসে ছিল না সম্ভবত পরিসংখ্যান, তোমার ইন্টারমিডিয়েট বইতে আছে কিনা সেটা বলো। স্যার। পরিসংখ্যান, হ্যাঁ, পরিসংখ্যান তো নাই, তার মানে আমি বলতেছি কোথা থেকে আসছে, ওই যে ব্যবসায়ের এক বের করা লাগে না, সর্বনিম্ন মান বের করা লাগে না, ওই যে কি জানি বলে এটাকে, আমি তো ভুলে গেলাম, স্যার এত ডিফারেন্সিয়েশনে না 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 না, গুরুমান লঘুমান ওই ওখান যে ইয়া থেকে, করতে হয় না, না এটা ডিফারেন্সিয়েশন না, এটা কি আমি বলতেছি, এটা খুব সম্ভবত ওই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারে তোমার, বহুপদীর ওইখান থেকে বলতেছেন যে মিনিমাম মান ম্যাক্সিমাম মান, না ওইটা তো নাই এখানে। এটা না, এটা না, এটা না, আমি বলতেছি শোনো, মনে করো তোমার কাছে 100 টাকা আছে, তুমি 5টা কলম আর 3টা খাতা কিনবা, কলমের দাম 5 টাকা, খাতার দাম 50 টাকা, তাহলে তুমি সর্বোচ্চ কয়টা কিনতে পারবা, এরকম একটা চ্যাপ্টার আছে না, ওটার নাম কি জানি, স্যার ওইটা ওই করা যে হয় না ভাবাই, উৎপাদন কম কম দামে সর্বোচ্চ প্রোডাক্ট কিনার, স্যার লাভ ক্ষেত্রে ওইটা কি, এটা তো আমাদের সিলেবাস নাই,
আরে ওটা তো সমীকরণ সমাধান করা লাগে, তিনটা সমীকরণ দেওয়া থাকে। আচ্ছা যাই হোক যাই হোক, এটা আমি পরে বলবো, আমার এখন চ্যাপ্টারটার নাম মনে আসতেছে না, পরে বলবো। হ্যাঁ এটা আপাতত বাদ দাও, এটা আপাতত বাদ দাও। ম্যাট্রিক্স গুণন তো পারবা নাকি? এটা দেখতে কঠিন মনে হচ্ছে কিন্তু বাস্তবে সহজ। এটা কিন্তু এটা এটা কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে। ওকে তাহলে একটা যোগজীকরণ একটাই অন্তরীকরণ দিবে, মনে রাখো একটা যোগজীকরণ একটা অন্তরীকরণ, তবে মাঝে মাঝে তিনটা চারটাও দেয়, মানে একটা লিমিট হল একটা লিমিট ছাড়া। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে এই লব্ধি নির্ণয় করা একটা দিবে, লব্ধি নির্ণয় করা, ঠিক আছে? দুইটা পাই, এবার দুইটা দেখা গেল, গতিবিদ্যা গতিবিদ্যা হচ্ছে গতিবিদ্যা সিউতে দিবে দিবে, তিনটা মিনিমাম তিনটা দেয়, গতিবিদ্যা থেকেও দিবে, বিন্যাস সমাবেশ থেকেও দিবে, সম্ভাব্য সম্ভাবনা থেকেও দিবে। ক্লিয়ার? জি স্যার। এটাও কিন্তু গতিবিদ্যা থেকে দিছে, এই যে এটা এটা। তারপরে এই যে এটা বিন্যাস আসছে, বিন্যাস আসছে তোমার কি, বিন্যাস সংখ্যা নির্ণয় করা করো যেন বিন্যাসের প্রথমে একটি কি থাকে, বাউল থাকে। তাহলে ওই যে প্রথম দিকে তুমি ও ইউ এ কে রেখে, হ্যাঁ ওই তিনটাকে আলাদা ভাবে বিন্যাস একবার, আর পরে চারটা পরে যেগুলো আছে ওগুলোকে আলাদা ভাবে একবার বিন্যাস, পরে দুইটা গুণ নাকি? স্যার এই তো পারি না তো বিন্যাসের না পারি না, মূল নাম্বার সর্বনিম্ন আছে চারটি। তাহলে এ কে প্রথমে দিকে যদি রেখে বিন্যাস করি তাহলে হয় 6 ফ্যাক্টোরিয়াল। মনে করো আমি এ কে প্রথমে রাখলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল এরকম চারবার করা যাবে, তাহলে ঠিক আছে উত্তর হচ্ছে 4 গুণ 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? কারণ সর্বনিম্ন চারটি আছে। এ দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, উৎকেন্দ্রিকতা বের করো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উৎকেন্দ্রিকতাই বেশি দেয়, মনে রাখো কি বেশি দেয়, উৎকেন্দ্রিকতা। আশা করি ক্লিয়ার। তারপরে এই যে দেখো এই যে মডুলাস নির্ণয় করতে দিছে, জটিল সংখ্যা। হ্যাঁ স্যার জটিল সংখ্যা থেকে ওই ইন্টিগ্রেশন আর একটা দিছে, ইন্টিগ্রেশন পাওয়া যাচ্ছে, রেঞ্জ নির্ণয় ডোমেন নির্ণয়। হ্যাঁ তারপর দেখো এই যে বিস্তার থেকে বিস্তৃতি থেকে সরি বিস্তৃতি থেকে যেটা দেয় সেটা হচ্ছে যে এক্স বর্জিত পদের মান নির্ণয় করতে বলে, অথবা এক্স টু দি পাওয়ার 7 6 এর সহগ কত, বা ওই পদটি কততম পদে বিদ্যমান। ক্লিয়ার? এই তিনটে প্রশ্ন দেখো, এটা বুঝি দেয় এখন যেটা বলছো এটা বুঝি দেয়, এক্স বর্জিত পদ কোনটি, ঠিক আছে? ওকে এবার এটা এটা অন্তরীকরণ থেকে দিছে, এটা ওই যে তোমার তারপরে এই যে এরকম যেটা অসমতা তোমরা পড়ছো, তারপরে লিমিট থেকে একটা দিবে, ঠিক আছে? তারপরে যে বহুপদী, এটা হচ্ছে যে সমীকরণ, ওই যেটা ব্যক্তি বহুপদী সমীকরণ, ঠিক আছে? এখানে একটা বহুপদী সমীকরণ থেকে একটা দিবে, এখানে আমি বলে দেই এই ম্যাথটা এই পক্ষে করা যায়, যে টপিকগুলো এখন পড়ছো না। হ্যাঁ স্যার। দেখবা যে এই সেম টপিক থেকে অন্যান্য বছর প্রায় মনে করো যে তুমি 22 সালের প্রশ্ন করলে দেখবা যে 15টা টপিক কমন বা 10টা টপিক কমন, বুঝা গেছে? তুমি জাস্ট এই টপিকগুলো ধরে ধরে, মানে অথবা টপিক ধরা লাগবে না, আমি বলি জাস্ট এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে খুব ভালো করে যদি তুমি সমাধান করার নিয়মগুলো শিখো ভালো করে, নট অঙ্ক মুখস্থ করা বা মুখস্থ বিদ্যা তো এখানে হবে না, তুমি জাস্ট প্রতিটা নিয়ম যদি ভালো করে স্টাডি করতে পারো, এই যে এক্স বর্জিত পদ নির্ণয়ের নিয়মটা যদি তুমি একবার স্টাডি করো একবার বুঝো, এরকম আরো 100টা দিলে তুমি পারবে না? জি স্যার। এই তোমার কাজ হচ্ছে যে এরকম নিয়মটা ভালো করে আয়ত্ত করা, ঠিক আছে? আয়ত্ত করতে পারলে দেখবো যে তোমাকে আটকাতে পারবে না। তুমি এই যে 25টা তো আমি কটা দেখাছিলাম জানো? আমি আমি বলে দিই আমাদের সময় আমি যে সাবজেক্ট এখন ভর্তি হয়েছি ত্রিপলি, আমি যে সাবজেক্টে পাস করছি আর কি, এই সাবজেক্ট আর কম্পিউটার সায়েন্সে আলাদা পরীক্ষা হতো, মানে দুইটা সাবজেক্টের জন্য আলাদা পরীক্ষা হতো, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স একটা হচ্ছে ত্রিপলি, বুঝতে পারছো? ও এই ইউনিটে যারা পরীক্ষা দিত তারা সবাই ওখানে পরীক্ষা দিত, কিন্তু সিট হচ্ছে মাত্র 100
20টা, এখন তো ইউনিটে সিট 1200, আমাদের সময় হ্যাঁ আমার আমি যে ইউনিটে পড়তেছি এটাতে সিট ছিল 120টা, আমি হায়ার ম্যাথ 25টার মধ্যে দাগাইছি 22টা, 22টাই কারেক্ট, বুঝে গেছে? হ্যাঁ, তারপরে আমি ফিজিক্স দেখাইছি 22টা, সরি ফিজিক্স দেখাইছি 25টার মধ্যে 22টা না 23টা দেখাইছিলাম, ওখানে আমার 20টা কারেক্ট ছিল, বুঝে গেছে? তারপরে আমি দেখাইছি কি, আমি দেখাইছি তোমার কেমিস্ট্রি, ঠিক আছে, এই তিন সাবজেক্ট দেখাইছি, এই তিন সাবজেক্টে আমার 60 ছিল প্রায়, কেমিস্ট্রিতে একটু কম ছিল, বুঝে গেছে? 18 প্লাস সামথিং ছিল আমার সাইডের মতো, উঠে গেছে সায়েন্সের সাবজেক্টে। এবার আর আমার ওই যে বাংলা ইংরেজি যেটা পাইছি ওই আমার বোনাস, আমার কথা বুঝতে পারছো? জি স্যার বুঝতে বাংলা পারছি। ইংরেজি মূলে যদি আমার 10 উঠে তাহলে কত হয়? 70, 70, 70 সাথে জিপিএ আমার তো জিপিএ তে 20 ছিল, কত হয়? 90, 90 হলে তো মেরিট লিস্ট অনেকে, 90, 90 থাকলে তোমাকে ওই যে প্রথম দিকে সাবজেক্ট পাবা, একদম প্রথম দিকের, বুঝে গেছে? আমার আমার 95, আমার নাম্বার, আমি আমাদের সময় মেরিট লিস্টে শুধু ইয়ে দিত, নাম্বার দিত না, তোমাদের তো এখন নাম্বার দেয়, আমাদের সময় হ্যাঁ নাম্বার দিত না, বাট আমি পরে নাম্বারটা দেখছি আর কি, আমার নাম্বার ছিল হচ্ছে 97, নাম্বার বুঝে গেছে? স্যার হ্যাঁ বাবা, 97 বলতে জিপিএ সহ 197 না, আবার না স্যার, জিপিএ সহ মানে ভর্তি পরীক্ষায় 77 নাম্বার ছিল আমার, বুঝে গেছে? তোমাদেরকে এরকম এরকম টার্গেট নিয়ে নামলে আটকাইতে কেউ পারবে না, ক্লিয়ার? মানে যে বাংলা ইংরেজিতে যেটা তুলতে পারবো ওটাকে বোনাস রাখবা, আর সায়েন্সে একদম ফুল প্রিপারেশন নিয়ে যাবা, এতে কেউ আটকাইতে না পারে, আর এই ইউনিটের স্যার বইটা একদম খান মানে ইয়া করে ফেলতে হবে, প্রথমে তো বুঝে বুঝে সবগুলো শেষ করবা, পরে দরকার মুখস্থ করে ফেলবা, যাতে দেখলে দেখাইতে পারো, মানে পরীক্ষাটা যাতে টাইম বাঁচে যায় আর কি, বুঝে গেছে? স্যার কত স্যার হ্যাঁ বলো, প্রশ্ন সমাধান চট্টগ্রাম ভার্সিটি, হ্যাঁ প্রশ্ন সমাধান করব, প্রশ্ন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সবগুলো সমাধান করবা, অন্য বই পড়ে একদম সাত থেকে, হ্যাঁ হ্যাঁ সাত থেকে শুরু করব নাকি এরও কম, কত বছরে প্রশ্ন সমাধান করবো স্যার এইটা বলতে কত বছর আগে বুঝে 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 ভালো করে মনোযোগ দিয়ে 2012 পর্যন্ত করো, ঠিক আছে? এরপরে দেখ, এরপরে গুলো দেখবে তোমার এমনি পারবা, বুঝে গেছে? 12 থেকে আরো যা অতিরিক্ত থাকবে বইয়ে ওগুলো দেখবে এমনি পারবা, কারণ 12 পর্যন্ত তোমার 10 বছর হয়ে যাচ্ছে না, ওই 10 বছর করলে বাকিগুলো তুমি এমনি পারবা, ঠিক আছে, বুঝে গেছে? আশা করি ক্লিয়ার, আজকের ক্লাস এখানে শেষ, আগামী কালকে ক্লাস হবে কয়টায়? আচ্ছা আমি আমাদের রুটিনটা একটু দেখাই তোমাদেরকে, রুটিনটা কিন্তু ফলো করি নাই, ঠিক আছে, রুটিন আরো পরে ফলো করবো, কারণ আমাদের স্টুডেন্টটা একটু বাড়ুক, আমি একটু আর একটু আরো কয়েকজন স্টুডেন্ট ইয়া করি, সংগ্রহ করি, যাতে তোমাদের জন্য একটু ভালো হবে। তো আমি একটু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই তিনজন মনে হয় নাকি রুটিনটা আপাতত এভাবে স্থগিত থাকুক, আমি কয়েকদিন ক্লাস কন্টিনিউ করি আমি নিজে, ঠিক আছে? আমি আগে তোমাদেরকে ওই কি বলবো জিনিসগুলো বুঝাই দিই যে তোমরা কিভাবে আগাবা, ঠিক আছে? তারপরে ধীরে 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 তোমাদের ইম্প্রুভমেন্ট যখন হবে তখন আমরা আরো 4-5 দিন যাক, তারপরে আমরা দ্রুত আগাবো, ঠিক আছে? তো এখন তোমরা আপাতত এই প্রশ্নগুলো বসে বসে বাসায় যে প্রশ্ন তোমার হাতে আছে যদি না থাকে আমার থেকে পিডিএফ নিও, নিয়ে বাসায় স্যার বাইরে পিডিএফ দিতে ভালো হইতো, পিডিএফ দিতে পারবো কিনা জানি না, পিডিএফ দিলে একটু সমস্যা আছে, ওই যে অনেকে শেয়ার করে দেয়, বুঝতে পারছো, আরেকজনকে পাঠিয়ে দেয়, এখন যেটা করবো আমি ছবি দিতে পারবো রেগুলারে, ছবি এই সেম জিনিস ছবি দিয়ে দিবো তোমাকে, ঠিক আছে? জি স্যার, ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার, সালাম স্যার।